সেচের জলের অভাবে ধারদেনা করে লাগানো বোরো ধান জমিতেই শুকিয়ে গেছে। আর সেই রাগে দুঃখে ক্ষোভে অভিমানে ধানের জমিতে নিজেরাই আগুন ধরিয়ে দিলেন বাঁকুড়ার জয়পুরের পদমপুর গ্রামের চাষিরা। ওই গ্রামের চাষিরা জানিয়েছেন, এই এলাকার একটা বড় অংশের মানুষ চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করেন, কিন্তু সেচের ব্যবস্থা নেই। মূলত বৃষ্টির জলের উপরেই তাদের নির্ভর করতে হয়। যে বছর বৃষ্টি বেশি পরিমাণে হয় সে বছর ফলনও ভালো মেলে, কিন্তু চলতি বছরে কালবৈশাখীর প্রভাবে তেমন বৃষ্টি হয়নি, ফলে জমির ধান গাছ জমিতেই নষ্ট হয়ে গেছে। ফলে এক প্রকার রাগের বশবর্তী হয়ে জমিতেই ধান গাছে আগুন ধরিয়ে দিয়েছেন। ধান চাষী রাখাল লোহার নিরঞ্জন পাত্ররা বলেন, ওটা জলের ভিতরে মুড়া গেল, চাষ করে সেরকম কেনে এলে ভরসা করে না, একবার দিয়ে করে আর দেয় না জল, কি হবে এখন? আমাদেরই লস গেল, এখন জমিটা পরিষ্কার করতে হবে। ওই জমিটা পরিষ্কার করা হচ্ছে না, এখানে না এধারটাই নাই। ওই যে আমাদের দক্ষিণ ধারে যে কানেসার বলে একটা বাঁধ আছে, এটা কেনালের জলে ভর্তি হলে হয়তো কোনো রকম হয়তো কিছু বা দু পানি এক পানি পাওয়া যায়। কেনালের জল এলে তো ভর্তি হবে। সবাই লোন দিয়েছি 20,000 টাকা, সেও দিতে হবে, এবারে লোনও শোধ করতে পারবো। চাষ ছাড়া আর আমার কি আছে? আর তো কিছু নাই, উপায় নেই। বাড়িতে এখন মোটামুটি 2 ছেলে বলি 10 জন মেম্বার, এই যদি পয়সা কড়ি লোকের না দিতে পারলাম মুশকিল হয়ে যাবে। সারের দোকানে ধার না, সরকার কই কোনোটা ছাড় দিয়ে আলু চাষে এসব তো দুবার ধরে আলু লাগাতে হয়েছে, দুবার ধরে সে সমবায় কই ছাড় দিল কই, পুরো লস। ধার দেনা করে বোরো ধান চাষ করেছিলাম, কিন্তু সেচের জলের অভাবে আর রোদে নষ্ট হয়ে গেছে সব। ক্যানেলের মাধ্যমে একবার জল পেয়েছিলাম, এখন বোরো চাষের জন্য নেয়া ধার কিভাবে শোধ হবে আর কিভাবে সংসার চলবে তারা ভেবে পাচ্ছেন না বলে জানান। জয়পুর ব্লকের সহকৃষি অধিকর্তা অরিত্র দত্ত বলেন, এই ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের অফিস থেকে সম্প্রসারণ কর্মী ওনার জমিতে ভিজিট করেন। ওনার নাম রাখাল লোহার, পদমপুর অঞ্চলের বাসিন্দা, রথখণ্ড গ্রাম পঞ্চায়েত, কংসাবতী ক্যানেল পাড়ি ওনার জমি। সেই কংসাবতী ক্যানেল থেকে একটি পুকুর রিচার্জ হয়, যখন কংসাবতী ক্যানেল থেকে জল দেওয়া হয় এবং সেই পুকুর থেকে জল নিয়ে ওনারা চাষ করেন। কংসাবতী ক্যানেল থেকে এবার পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার জন্য পুকুরটি রিচার্জ হয়নি, যার জন্য কি হয় যে ওনার জমিতে স্ট্যান্ডিং ক্রপ অবস্থায় জলটা না পাওয়ার জন্যে সেই ধানের ফলন হয়নি, কিছুটা এরিয়ার ধানের ফলন হয়নি। ন্যাচারালি চ্যাফি, চ্যাফি মানে হচ্ছে মানে সেখানে দানা তৈরি হয়নি, পুষ্ট দানা তৈরি হয়নি জলের অভাবের জন্য, পর্যাপ্ত জলের অভাবের জন্য, অভাব থাকার জন্য। সেই কারণে ফলনটা না হওয়ার জন্যে উনি ধানগুলিকে কেটে রেখে দেন, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা খবর পাই জমিটিকে পরবর্তী ফসলের জন্য পরিষ্কার করার জন্যে উনি ওই ধান সমেত যেটি কেটে মেলা আছে সেটাকে উনি জ্বালিয়ে দেন। কালকে আমাদের অফিস থেকে উনারা গেছিলেন, আমাদের দপ্তরে ব্যাপারটা কালকে জানার পরেই গেছিলেন। ওনাকে আশ্বাস দেওয়া হয়েছে 2022-23 অর্থবর্ষে দপ্তরের পক্ষ থেকে ওনাকে ধান বীজ, আমাদের সরকারি কৃষি খামারে উৎপাদিত ধান বীজ দিয়ে ওনাকে আপাতত ওনাকে বীজ ধান দিয়ে সাহায্য করা হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা জায়গাটা অ্যাসেস করব যে সেখানে জলের কি সমস্যা আছে, এবং আমাদের মৃত্তিকা এবং জল সংরক্ষণ দপ্তর বিভাগ যেটি আছে তাদের সঙ্গেও আমরা কোঅর্ডিনেশন করে চেষ্টা করব যাতে পুকুর খনন করে বা পাতকুয়ো করে জলের সমস্যাটা মেটানো হয়। কারণ কংসাবতী জলের উপর ভরসা করে এখন চাষ করা হচ্ছে, ন্যাচারালি যখন জলটি পাওয়া যাবে না তখন এই ধরনের সমস্যা আজকে হয়েছে ভবিষ্যতেও হতে পারে। এবং কৃষি যন্ত্রপাতি ভর্তুকি 2022-23 স্কিমে আমরা চেষ্টা করব পাম্প সেট অথবা সোলার সাবমার্সিবল, যেটা ওই এলাকার চাষিরা চাইবেন সেটা যাতে একটি দেওয়া যেতে পারে, যাতে ওই এলাকায় ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে যে জলের অভাবে ধানের ফলন হচ্ছে না। আমরা খোঁজ নিয়েছি, সেচের জলের সমস্যার জন্য এমনটা হয়েছে। চলতি কৃষি মরশুমে ওই কৃষককে সরকারি কৃষি খামারে উৎপাদিত ধান বীজ দেয়া হবে, পাশাপাশি ওই এলাকার চাষিদের সঙ্গে কথা বলে সেচ সমস্যার সমাধান করা হবে বলেও তিনি জানান। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।